অগ্নিমন্থনের সেটে আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম, তবে আজকে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি অগ্নিমন্থনের ট্রেলার এবং মিউজিক লঞ্চে। চলুন তাহলে দেখা যাক কেমন হচ্ছে ট্রেলার এবং মিউজিক লঞ্চ অগ্নিমন্থনের। ফাইনালি আজকে ছবির ট্রেলার এবং ফার্স্ট লুক লঞ্চ, সেই অর্থে মিউজিক লঞ্চ হবে। কতটা এক্সাইটেড, কি মনে হচ্ছে? প্রথম ছবি তো, সেই অর্থে হ্যাঁ প্রথম ছবি, আগেই বলেছি এক্সাইটেড, খুব এক্সাইটেড। এবং আজকে সং রিলিজ, তার সঙ্গে সঙ্গে পোস্টারও লঞ্চ হবে, খুব সুন্দর একটা ব্যাপার। প্রথম ছবি, সেক্ষেত্রে প্রচণ্ড এক্সাইটমেন্ট, সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে। দেখা যাক সামনে কী হয়। গান শুনেছো, কোন গানটা ভালো লাগছে? একদম আমার নিজের লিপে একটা গান আছে, দু চোখে আর ঘুম আসে না, এবং প্রত্যেকটা গানই ভীষণ সুন্দর, প্রত্যেকটা গানই ভীষণ বাস্তবিক, এবং ছবির সঙ্গে, ছবিটা যেভাবে এগোচ্ছে, গানগুলো তার সঙ্গে সঙ্গে সেভাবে এগোচ্ছে। তো ভীষণ সুন্দর লাগবে, সবাইকে শোনানোর জন্য অনুরোধ রাখবো। আমার নাম এখানে দ্যুতি প্রভা, আমি এখানে একজন যে মেন আমাদের ক্যারেক্টার আছেন আর কি, মেঘনাদ ভট্টাচার্য আঙ্কেল, দিব্যজ্যোতি নামে এখানে কাজ করছেন, তো ওনার মেয়ে আমার ক্যারেক্টারটা। তো সুন্দরভাবে তো আমার ক্যারেক্টার নানান রকমের শেডস আসছে, প্রথমে সিনেমা যেরকম চলছে সেরকম চরিত্রটাও এগোচ্ছে আস্তে 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 নানান রকম শেডে, এবং লাস্টে গিয়ে একটা বড় রকমের পরিবর্তন আসে, সেটার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে এবং সিনেমা হলে যেতে হবে। কিন্তু সব কিছু মিলিয়ে বলবো একটা অসাধারণ গল্প এবং অনেক ভাবার একটা সিনেমা। ছবিতে চরিত্রটার মধ্যে একটা প্রতিবাদ রয়েছে, তোমার সঙ্গে কতটা মিল? আমি প্রতিবাদী, আমি মোটামুটি খারাপ কিছু দেখলে আমার চোখের সামনে প্রতিবাদ করার চেষ্টা করছি বা করি সবসময়, নর্মালি যেটা এখন সাধারণ মানুষেরা ভুলে গেছে, বাট হ্যাঁ আমি চেষ্টা করি আমার মতো করে। আচ্ছা, চরিত্রটা সম্পর্কে একটু কিছু বলা যেতে পারে? চরিত্রটা একটা প্রতিবাদী চরিত্র, একজন সাংবাদিক চরিত্র, সাংবাদিকের, যে তার ফাদার ইন লর ফুট স্টেপস ফলো করে, আর হিজ ফাদার ইন ল ইজ লাইক রিবেলিয়ন ফর হিম। হ্যাঁ, কাজেই তিনি যেটা করে এসছেন তার তার প্রতিবাদ, তার কথাবার্তা সব কিছুই সে সম্মান করে এবং সেইভাবেই এগিয়ে যেতে চায় আর কি। অগ্নিমন্থনের মিউজিক লঞ্চ, তারপরে সিনেমার শুটিং খুব তড়িঘড়ি করে হয়েছে, এবার একটু বলো জার্নিটা কীরকম ছিল, মিউজিকটা কীরকম হয়েছে সব মিলিয়ে তোমার মুখ থেকে শুনে। জার্নিটা খুব ইন্টারেস্টিং, কারণ যেহেতু ছবিতে সমুদ্রদা করার কথা ছিল, তা সমুদ্রদা করতে পারলেন না, সেখানে মেঘনাদ করলো। আর আমার মেঘনাদ সম্বন্ধে আমি একটুও সমুদ্রদাকে মিস করিনি এই এই ছবিতে। তাছাড়া মৌমিতা, অনিন্দ্য, আমাদের নতুন দুটো মেয়ে খুব মজা করে শ্যুট করেছি, মানে বেশ বেশ হাসি ঠাট্টা, হইচুই, চেঙ্গামো, ইয়ারকি ঠাট্টা করে খুব কাজ ভালো হয়েছে, সবাই কোঅপারেট করেছে, আই এম ভেরি হ্যাপি। অগ্নিমন্থনের মিউজিক আপনি করেছেন ওখানে, কীরকম ধরনের মিউজিক সেটা আজ মিউজিক লঞ্চ সব নিয়ে যদি একটু আপনার মতন করে বলেন। এখন ফিল্ম ওরিয়েন্টেড, তো ফিল্মে যেমন সিচুয়েশন ওয়াইজ যেমন দরকার হয় তেমনই করেছি আর কি, যেরকম যেরকম সিচুয়েশন যেরকম দরকার হয়েছে সেরকমই করার চেষ্টা করেছি। লিখেছে শান্তি, ও খুব ভালো লিখেছে, একবার আপনারা বলবেন, যারা দর্শক বলবে ভালো খারাপ মন্দ। তো সব মিলিয়ে মিশিয়ে আজকে তারপর মিউজিক লঞ্চ, তারপর মানে কি মনে হচ্ছে কেমন ধরনের মিউজিক আপনি পার্সোনালি শুনেছেন গানগুলো? না আমি গান একটা দুটো বোধ হয় শুনেছি, ওই আমাদের একটা শুটিংয়ের দিনে শুনেছি আর কি গানটা, সে গানটা ভালোই লেগেছে আর কি, গানটা খারাপ না। আর আজকে তো পোস্টার লঞ্চ হবে, পোস্টারে দু একটা কপি দেখেছি, ভালো লেগেছে, যে স্মার্টনেসটা থাকা দরকার এই ছবির ব্যাপারে সেটা আছে। প্রথম কাজ কলকাতায় এসে, কলকাতার মেয়ে নও, তো সেক্ষেত্রে স্ট্রাগলটা কি একটু কোথাও ডিফিকাল্ট?
স্ট্রাগল যদি বলতে হয়, আপনি যেহেতু এই শব্দটা ব্যবহার করেছেন, তাহলে আমি সেদিক থেকে নিজেকে অনেক 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 বেশি লাকি ফিল করছি। কেন, আমরা জানি যে কলকাতা শহরে এসে বা কোনো ছায়াছবিতে গান করতে অনেকটা পরিশ্রম এবং অনেকটা অপেক্ষা, অনেকটা স্ট্রাগলের রীতিমতো প্রয়োজন পড়ে। কিন্তু সেই ক্ষেত্রে আমি অনেকটা লাকি, কি করে আমি জানি না, আমার যদি আমি অল্প একটুকুন তুলে ধরছি আমার গানের এখানে আসার যে শুরুবাতটা, করোনা মহামারীর সময় 2020 যখন আমরা সকলেই ঘরে বসা, তখন শুরু হয়েছিল একটা চল যে ফেসবুকের মাধ্যমে লাইভ করে আমরা শিল্পীর অনুষ্ঠান করতাম। তো কোনো একটা লাইভ থেকেই প্রবীর রয় আঙ্কেলের আমাকে দেখা এবং ওনার আমার গানটি ভালো লাগে, উনি আমার সাথে যোগাযোগ করেন, তারপরে কথাবার্তা এগোয় এবং আজকে এই এই জায়গায় আমি আজকে রিলিজ ফাংশনে এসেছি, ইভেন্টে এসেছি। চরিত্রটা কী আছে তোমার ছবিতে, মানে ভালো মানুষ না খারাপ মানুষ, আগে তুমি সেটা বলো। কোনো মানুষই কিন্তু সম্পূর্ণ ভালো হয় না, সম্পূর্ণ খারাপ হয় না, মানে অ্যাবসলিউটলি হোয়াইট, অ্যাবসলিউটলি ব্ল্যাক এটা আমি বিশ্বাস করি না অন্তত। মানে প্রত্যেকটা মানুষের একটা গ্রে থাকে, প্যাটার্ন থাকে, একটা কেউ হয়তো ব্ল্যাকের দিকে বেশি, কেউ হয়তো হোয়াইটটা বেশি, মানে হোয়াট এভার ইট ইজ। তো এই চরিত্রটার মধ্যেও হি হ্যাজ সার্টেন জাস্টিফিকেশন, সার্টেন লজিক্স যে আমি কেন এরকম। একটা মানুষ যে ব্যবসা করে খায়, যাকে অনেকগুলো জিনিস সামলাতে হয়, যার মধ্যে হয়তো সরকারের মদত থাকতে পারে, যার মধ্যে হয়তো বিউরোক্রেসি থাকতে পারে, তার মধ্যে হয়তো ক্যাপিটালিজম থাকতে পারে, আর যার বাবা আবার অন্য আদর্শে বিশ্বাসী, এইখানে একটা সংঘাত কমপ্লিটলি। বাবা যে ধরনের মানুষ, আজকের যুগের এই মানুষটি, মানে অমরজ্যোতি আমার যে চরিত্রটা, সে সেরকম নয়। সে তার মধ্যে লোভ আছে, তার মধ্যে কম্পিটিটিভনেস আছে আর কি, যে প্রতিযোগিতা জানে, ভালোবাসে প্র্যাকটিক্যালি, তাকে সেটার মধ্যে থাকতে হয় ভীষণভাবে। আর এরকম সমস্ত এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন We Spot You।